ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। 1 সেপ্টেম্বর ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়। রেজাউল করিম মল্লিক 1998 সালে বাংলাদেশের পুলিশে যোগ দেন। তিনি 17তম বিসিএস ব্যাচের কর্মকর্তা। এর আগে তিনি বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সহ বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন। এদিকে 1 সেপ্টেম্বর রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মোহাম্মদ মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বাংলাদেশ পুলিশের উপমহাপরিদর্শক ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার 42 কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর আগে 2022 সালের জুলাই মাসে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে মোহাম্মদ হারুনুর রশিদকে নিয়োগ দেওয়া হয়েছিল। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।